डियर ভিউয়ার্স, আজকে আমরা দেখব ট্রিপ সার্কিট সুপারভিশন যে রিলের এর ওয়্যারিংটা এবং এটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে, এটা হচ্ছে টাইপ ভ্যাক্স টাইপের রিলে, এতে আপনারা অধিকাংশ প্যানেলে কিন্তু এই রিলেটা পাবেন। তো এই রিলেটার এখানে দেখেন যে কভার দিয়ে আছে, তো আমাদের দেখানোর সুবিধার্থে আমরা আরও দুইটা আমাদের যে রিলে আছে আমরা এখানে কভারটা খুলে রাখছি আপনাদেরকে সহজে দেখানোর জন্য। দেখেন যে আমরা যদি একটু কাছে নিই তাহলে দেখা যাবে যে এই যে এ যেটা দেখেন যে এটা কিন্তু ক্লোজ অবস্থায় আছে, এই যে এনওএনসি কন্ট্যাক্ট যেটা রিলার, এবং বির যেটা এটা কিন্তু ওপেন অবস্থায়। যে দেখেন যে এখানে কোনটা পোস্ট ক্লোজ, এ পোস্ট ক্লোজ না বি পোস্ট ক্লোজ, এটা আপনাকে বের করার জন্য আপনি জাস্ট রিলেটার সামনে যাবেন। দেখেন যে এটা পোস্ট ক্লোজ, অর্থাৎ এই রিলেটা যখন অপারেট হবে সেই অবস্থায় এটার কোন সুইচটা ক্লোজ, দেখেন যখন এর ক্ষেত্রে কিন্তু এটা ক্লোজ, সুতরাং এ কিন্তু পোস্ট ক্লোজ। আমাদের যে ড্রয়িংটা দেখেন আমরা কিন্তু এটাকে পোস্ট ক্লোজ করছি, তো এটা কিন্তু আগে প্রি ক্লোজ ছিল। আমি পাশের প্যানেলে যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু এ কিন্তু ক্লোজ অবস্থায় নেই, অর্থাৎ এই রিলের জন্য কিন্তু এ পোস্ট ক্লোজ না, এখানে কিন্তু বিটা ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ বিটা এখানে পোস্ট ক্লোজ। তো এইটার ওয়্যারিংটাও কিন্তু ওইটার মতোই ছিল, ওখানে এটা ছিল প্রি ক্লোজ, বিটা ছিল পোস্ট ক্লোজ। তো এর ওয়্যারিংটা আমরা চেঞ্জ করে জাস্ট আমরা বিটাকে প্রি ক্লোজ করে দিছি, এটাকে পোস্ট ক্লোজ করে দিছি। তো দেখেন এখন যদি আমরা একটু দেখি এই প্যানেলে দেখাই, এই প্যানেল আমরা যদি দেখি যে দেখেন এ হচ্ছে এখানে, বিটা হচ্ছে পোস্ট ক্লোজ। তো এই সিটা, এই সিটা ক্লোজ কখন হবে, যখন এ অথবা বির যে কোনো একটা ক্লোজ হবে তখনই কিন্তু সি ক্লোজ হবে। যদি না ক্লোজ হয় তাহলে কিন্তু তখন কিন্তু সি ক্লোজ হবে না। আমরা একটু প্রুফটা দেখি। দেখেন আমি যদি দেখি যে আমাদের কিন্তু ট্রিপ সার্কিট হেলদির এই ল্যাম্পটা এখন জ্বলে আছে, তো আমরা যেই মুহূর্তে আমরা বিটাকে ওপেন করে দেবো, একটা ওয়ান পিস অফ পেপার আমরা যদি নিই, এই যে এটাকে আমরা একটু ওপেন করে দিচ্ছি, দেখেন তাহলে দেখা যাবে যে এই সির ফ্ল্যাগটা পড়ে যাবে, এই রিলেটা তখন আমরা কাছে থেকে দেখাই তখন কিন্তু এই এই ক্লোজটাও কিন্তু ছেড়ে দেবে এবং তখন কিন্তু এই ল্যাম্পটা আর জ্বলবে না। তো আমরা একটু দেখি, আমরা হচ্ছে একটু কাছেই দেখি, ল্যাম্পটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে দেখেন এখানে এটাকে ওপেন করে দিছি, তখন কিন্তু এ এবং বি এখন দুটোই ওপেন। আমি পেপার দিয়ে এটাকে ওপেন অবস্থায় রাখছি, তখন কিন্তু দেখেন সির সবগুলো ওপেন। আমি যে মুহূর্তে ছেড়ে দেবো তখন বি কয়েল অ্যাকচুয়েট হয়ে আবার কিন্তু সি ক্লোজ হয়ে যাবে এবং দেখেন ল্যাম্প কিন্তু এখন বন্ধ। আমি যেই মুহূর্তে ছেড়ে দেবো, দেখেন এখন আমি ছেড়ে দিলে কিন্তু ল্যাম্পটা জ্বলে উঠবে এবং ট্রিপ সার্কিট হেলদি হয়ে যাবে। ছেড়ে দিলাম, ট্রিপ সার্কিট হেলদি হয়ে গেল, কিন্তু এইটা কিন্তু আমাকে রিসেট করে দিতে হবে। তো এটার ক্ষেত্রেও তাই, এটা এখন এ ক্লোজ অবস্থা আছে, এটাকে আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এই ফ্ল্যাগটা পড়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ফ্ল্যাগটা পড়ে গেছে, আমরা তুলে দিলাম। তো এইটা হচ্ছে আমরা সামনে থেকে দেখলাম, যাদের দেখেই বুঝতে পারি কোনটা প্রি ক্লোজ না পোস্ট ক্লোজ। এখন আমরা একটু এর ভিতরে ওয়্যারিংটা দেখব। তো ওয়্যারিংটা দেখার জন্য আমরা একটু চলে যাচ্ছি পিছনে। দেখেন এটা হচ্ছে আমাদের সেই রিলেটা, এটা হচ্ছে আমাদের সেই রিলেটা, এবং এখানে কিন্তু আরেকটা রিলে ছিল, ট্রিপ রিলে। ট্রিপ রিলে কোনটা, 86 যেটা, দেখেন এটা হচ্ছে ট্রিপ রিলে। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা থাকলে কিন্তু আমাদের প্যান রিলের জন্য কিন্তু ভালো হয়, আমাদের যে মাইকম্বার যে প্রোটেকশন রিলে আছে সেটার জন্য ভালো হয়। তো দেখেন এটা হচ্ছে আমাদের যেই ভ্যাক্স টাইপের যে রিলে, 31 বা যেটাই হোক, এটা হচ্ছে আমাদের রিলের ব্যাক সাইডটা। তো আমরা যদি এই ড্রয়িংটি একটু দেখি, তো ভিউয়ার্স আমরা এখন ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে ভ্যাক্স 31 এটার কানেকশন ডায়াগ্রাম এবং রেয়ার ভিউ বলতে এই রিলেটার পিছনে যেই কানেকশন পোর্টগুলো আছে এখানে সেটা দেওয়া আছে। তো কানেকশন ডায়াগ্রাম আমরা দেখব, এখানে দেখেন কয়েল আছে তিনটা, এ কয়েল, বি কয়েল এবং সি কয়েল। তো এ কয়েলের কানেকশন আমরা দেখি যে রেয়ার টার্মিনালে যে 11 নম্বর পোর্ট, সেখানে আমাকে পজিটিভ ডিসি সাপ্লাই দিতে হবে, সেটা হচ্ছে ট্রিপ রিলের যেই ডিসি সাপ্লাইটা দেওয়া আছে, যেই সিগন্যালটা দিয়ে ব্রেকার ট্রিপ করবে ঠিক সেই সিগন্যালটা আমাকে এখানে প্যারালালি আনতে হবে। সেটা হচ্ছে যে আমাদের মাইকমে যদি 200 হয়, এটা যদি 200 হয় তাহলে 2-এ যে ডিসিটা দেওয়া আছে, K1 অথবা K11 হোয়াট এভার ইট ইজ, এখান থেকে নিতে হবে। তো 11 নম্বরে দেওয়ার পরে 12 নম্বর হচ্ছে এই কয়েলের অপর প্রান্ত। দেখেন এ কে এখানে বলা হয়েছে পোস্ট ক্লোজ, তো এ যেহেতু এখানে পোস্ট ক্লোজ, সুতরাং এর সাথে থাকবে ট্রিপিং পাথের যেই সংযোগটা, ট্রিপিং পাথ K7 দিয়ে যেটা যাবে এই রিলের 6 নম্বর বা ট্রিপিংয়ের যে পাথটা সেটা হচ্ছে K7 এখানে কানেক্ট করা থাকবে। অর্থাৎ এটা দেখেন যে পোস্ট ক্লোজ বলতে ব্রেকার যখন ক্লোজ তখন এই এই কন্ট্যাক্টটা কিন্তু ক্লোজ, তখন কিভাবে মনিটর করবে, তখন এই 11-এর ভেতর দিয়ে এই এ হাই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে এই অক্সিলারি কন্ট্যাক্ট ক্লোজের ভিতর দিয়ে ট্রিপ কয়েল এখানে এসে এই কয়েলটাকে সে মনিটরিং করবে, যেহেতু হাই রেজিস্টিং পাথ, সুতরাং এটাকে ক্লোজ করতে অ্যাকচুয়েট করতে পারবে না, যেই অ্যাকচুয়েটটা কিনা এই ট্রিপ রিলে এখানে 0 ওহম রেজিস্ট্যান্স,
তো এখান থেকে যখন অ্যাকচুয়েট হবে এই ভোল্টেজটা যখন যাবে তখন কিন্তু ট্রিপ করে দেবে। বাট আমাদের এটা একটা হাই রেজিস্ট্যান্সের ভিতরে যাচ্ছে, যেই কারণে কিন্তু মিলি অ্যাম্পিয়ার ফ্লো হবে এবং এই কয়েলটাকে অ্যাকচুয়েট করাতে পারবে না, সুতরাং কোনো ম্যাল ফাংশনিং হবে না। এখন দেখেন যে বি কয়েলটা কি এ কয়েলের সাথে বি কয়েলটা সিরিজে থাকবে, সেটা হচ্ছে এই 12 নাম্বার, আর বি কয়েলের স্টার্টিং যেটা 9 নাম্বার, এই দুটো শর্ট করে দিতে হবে। আমরা রেয়ার টার্মিনালে দেখব, ফিজিক্যালি কানেকশনটা দেখব। এখান থেকে 9 যাওয়ার পর এই কয়েলের অপর প্রান্তে 10 নাম্বার, এই 10 নাম্বারে থাকবে K9, অর্থাৎ ব্রেকার যখন ওপেন অবস্থায় তখন কিন্তু এই এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা ক্লোজ অবস্থায় থাকবে, তখন এই এ কয়েলে দেখেন এখান থেকে ডিসি আসতেছে 11 নাম্বার দিয়ে, এ কয়েল হয়ে 12 নাম্বার 9 নাম্বার শর্টে, বি কয়েল দিয়ে 10 নাম্বার হয়ে ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে সে তখন ট্রিপিং কয়েলটা মনিটরিং করবে। অর্থাৎ বি হচ্ছে আমাদের প্রি ক্লোজ, তো প্রি ক্লোজ অবস্থায় কিন্তু এ এবং বি উভয়টাই অ্যাকচুয়েট থাকতেছে, উভয়টাই এক্সাইটেড থাকতেছে কয়েল, এবং পোস্ট ক্লোজের ক্ষেত্রে অর্থাৎ ব্রেকার যখন ক্লোজ সেই ক্ষেত্রে শুধু এ কয়েলটা অ্যাকচুয়েট থাকছে। দেখেন যখন ব্রেকারটা ক্লোজ তখন এই দিক দিয়ে এসে এটা তো এই কন্ট্যাক্টটা তখন ওপেন, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট তখন ওপেন, তখন এই দিক দিয়ে সে কয়েলটাকে মনিটরিং করতেছে। আর যখন ব্রেকারটা ওপেন তখন কিন্তু আমাদের ভোল্টেজটা এ কয়েলের ভিতর দিয়ে বি কয়েলের ভিতর দিয়ে ফরওয়ার্ড হয়ে এটা হচ্ছে ক্লোজ, তখন এটা ওপেন এই দিক দিয়ে যাবে না, তখন এ এবং বি এর ভিতর দিয়ে ট্রিপ কয়েলটা মনিটরিং করবে। এখন কথা হচ্ছে দেখেন যে এ এবং বি এর যে কোনো একটা যদি আপনার এর এর যে কোনো একটা কয়েল যদি এক্সাইটেড হয় তাহলে দেখেন যে এই 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 সুইচগুলো অপারেটেড হবে রিলের ভেতর। এখন দেখেন সি কয়েলটাকে কীভাবে অ্যাকচুয়েট করা হয়, সি হচ্ছে আমার মেন আউটপুট আর এ আর বি হচ্ছে আমাদের মনিটরিং করতেছে এই ট্রিপ কয়েলটাকে। সুতরাং যদি ট্রিপ কয়েলটা ভালো থাকে এ এ অ্যাকচুয়েট হবে অথবা বি অ্যাকচুয়েট হবে অথবা এ বি দুইটাই অ্যাকচুয়েট হবে, শর্ত হচ্ছে আমাদের ট্রিপিং কয়েলটা বা এই পাথটা ভালো থাকতে হবে। এই পাথটা ব্রেক হলে কিন্তু এ এবং বি কোনোটাই অ্যাকচুয়েট হবে না। এখন এ এবং বি যখন ব্রেকারের ট্রিপ কয়েল ভালো থাকা অবস্থায় যখন যে কোনো একটা অ্যাকচুয়েট হবে তখন দেখেন যে সি কয়েলের 7 নাম্বার এবং 7 নাম্বার হচ্ছে সি কয়েলের স্টার্টিং এবং 8 নাম্বার হচ্ছে সি কয়েলের এন্ডিং। তো এন্ডিং আমাদের K2 অর্থাৎ নেগেটিভ ডিসি দেওয়া থাকবে, আর 7 নাম্বার আমাদের যে কোনো একটা পজিটিভ ডিসি দিলেই হবে। এটা নট নেসেসারি যে আমাদের ট্রিপিং কয়েল থেকে প্যারালাল আনতে হবে, যেটা এর ক্ষেত্রে ছিল, এটা হচ্ছে যে কোনো পজিটিভ ডিসি সাপ্লাই আপনি এখানে বসিয়ে রাখবেন। এখন এ এবং বি যে কোনো একটা ক্লোজ হলে দেখেন এই পাথ দিয়ে সে কিন্তু সি কয়েলকে কিন্তু এক্সাইটেড করে দিচ্ছে। সি কয়েল যখন এক্সাইটেড হয়ে যাচ্ছে দেখেন এখানে 2টা N's এবং 1টা NO আছে, তো আমরা মেনলি NOটা নিয়েই কাজ করি। যখন ট্রিপ কয়েল ভালো থাকবে এ এবং বি যে কোনো একটা এক্সাইটেড হবে তখন সি এক্সাইটেড হয়ে যাবে, সি এক্সাইটেড হয়ে গেলে আমাদের NO কন্ট্যাক্টটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি তখন হচ্ছে সিগনাল নিতে পারেন, এখান থেকে আপনি সিগনাল নেবেন একটা ক্লোজিংয়ের জন্য। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারেন, একটা হচ্ছে আপনি এখান থেকে নেবেন হচ্ছে আপনার প্যানেল ইন্ডিকেশনের জন্য যে আমার চিপ সার্কিটে হেলদি আছে, এখান থেকে একটা কন্ট্যাক্ট নেবেন। আবার একইভাবে এখান থেকে আর একটা কন্ট্যাক্ট, যেহেতু একটাই কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সার বা সরাসরি প্যারালালি আপনাকে নিতে হবে, আর একটা হচ্ছে যে এখান থেকে আপনি ক্লোজিং পাথটা নেবেন, অর্থাৎ ক্লোজিং কন্ডিশন যদি এই কন্ট্যাক্টটা ক্লোজ না থাকে, এই কন্ট্যাক্টটা তখনই ক্লোজ থাকবে যখন আমার ট্রিপিং কয়েলটা ভালো থাকবে বা এই রিলেটা ভালো থাকবে। তো আপনি এখান থেকে ক্লোজিং পাথে নিতে পারেন সিরিজে ক্লোজিং পাথ, অর্থাৎ এটা যদি আনহেলদি থাকে তাহলে এই দিক থেকে সে কিন্তু ক্লোজে যাবে না। তো দেখেন রিয়ার ভিউতে এ কয়েল স্টার্টিং 11 নাম্বার যেখানে আমরা বললাম ডিসিটা দেবো, এবং 12 নাম্বার থেকে আমরা K7 দিয়ে ব্রেকারের ট্রিপ সার্কিট ব্রেকারের ট্রিপিং পাথে চলে যাব। এই 12-র সাথে আমাদের 9 নাম্বার অর্থাৎ বি কয়েলের স্টার্টিং, এ কয়েলের আউটগোয়িং থেকে আমরা বি কয়েল স্টার্টিংয়ে হচ্ছে শর্ট করে দেবো, এবং এখান থেকে আমরা 10 নাম্বারে K9 অর্থাৎ ব্রেকারের যেই পাথটা আছে ব্রেকার ওপেন থাকা অবস্থায় যে পাথটা সেই পাথটা আমরা K9-এ চলে যাব। আর এখানে এ এবং বি যে কোনো একটা এক্সাইট হলে আমাদের সি কয়েলটা এক্সাইট হয়ে যাবে। দেখেন এখানে আমরা 7 নাম্বারে K1 দিয়ে রাখছি, যে কোনো একটা K1, এবং 8 নাম্বার থেকে K2 নেগেটিভ ডিসি দিয়ে রাখছি, এবং K1 ছিল পজিটিভ ডিসি। আর এখানে দেখেন যে K11, আচ্ছা K11 এটি কিন্তু হচ্ছে আপনার আরেকটা পজিটিভ, হ্যাঁ আরেকটা ডিসি পজিটিভ, এখান থেকে আপনি নিতে পারবেন আপনার অ্যানাউন্সিয়েশনের জন্য। এখানে ডিসি বসানো আছে, যখন এটা ক্লোজ হবে এখান থেকে সে পাস করবে, এবং ANC কন্ট্যাক্টগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, সচরাচর ব্যবহার করা হয় না। তো এই ছিল আমাদের ড্রয়িং স্টার্ট, এবার আমরা মেইন প্যানেলে আমরা এর কানেকশনগুলো দেখব।
আচ্ছা, এখানে দেখেন যে এগারোতে ছিল কে ওয়ান, অর্থাৎ যে কোনো একটা, এখানে কিন্তু হাইপোথেটিক্যাল এগুলো ধরা হয়েছে, এখানে আপনার পজিটিভ সাপ্লাইটা লাগবে। সুতরাং এই যে এখানে কে ওয়ান ওয়ান আছে, এটা কিন্তু আপনার পজিটিভ 110 ভোল্ট। ডিসি ভোল্টেজটা একটু মাপি আমরা এখানে, কে ওয়ানকে আমরা যে কোনো কে টুর সাপেক্ষে যদি মাপি, কে টু, হ্যাঁ দেখেন আমরা কিন্তু 110-102 ভোল্ট পাচ্ছি। তো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আমার কিন্তু এই কে ওয়ানে কিন্তু আপনার 110 ভোল্ট যে ডিসি, এটা কিন্তু দেয়া আছে। এখন আমরা দেখব যে, এখন আমরা একটু দেখি যে এখানে আসবে এগারোতে এবং বারোতে কে সেভেন থাকবে, এবং বারো থেকে আমি আগেই বলেছি আপনাদেরকে এটা ট্রিপে চলে যাবে। অর্থাৎ বারো আমরা যদি দেখি কে সেভেন, তো কে সেভেন যেহেতু ট্রিপে যাবে, আমাদের এই কে সেভেনটা আমরা ট্রিপ রিলেতে খুঁজে পাবো। এটা হচ্ছে আমাদের কে সেভেন। এই দুটোর ভিতরে আমরা যদি কন্টিনিউটি দেখি তো দেখবো যে সেম, একটু কন্টিনিউটি আমরা দেখি, আমরা কন্টিনিউটি দিয়ে দিচ্ছি। আমি একটা ধরি, এই যে কে সেভেন ধরলাম এখানে, এই কে সেভেনে তুমি ধরো ওখানে যে কে সেভেনটা, তাহলে দেখেন এখন কিন্তু শব্দ হচ্ছে, অর্থাৎ এই দুটা কিন্তু শর্ট। অর্থাৎ এখান থেকে পালসটা কিন্তু, এখান থেকে যে পালস না, এখান থেকে সিগন্যালটা দিয়ে সে কিন্তু মনিটরিং করতেছে, এবং এই কয়েলের রেজিস্ট্যান্স আছে যেই কারণে কিন্তু এটাকে সে ট্রিপ করাবে না। সে একটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে সে কারেন্ট ফলো করায়, দেখবে যে আমার এই পাথটা ওকে আসে কিনা। এখন দেখেন যে কে সেভেন, এই কে সেভেনের সাথে এই বারোর সাথে 9 নম্বর পোর্টে শর্ট থাকবে। তো আমরা দেখি 12 এবং 9 একটু দেখি, ধরো 9, ধরো 9 হচ্ছে এটা, আমরা এটা হচ্ছে আমাদের 12 নম্বর, এবং 9 আমরা যদি দিই তাহলে দেখেন এখানে শর্ট দেখাচ্ছে এবং শব্দ হচ্ছে 12 এবং 9। সুতরাং ড্রয়িং অনুযায়ী আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এখন দেখেন যে এই 12-তে 9 আসার পরে, অর্থাৎ 9 কি আসলো আমার কে ওয়ান, যখন এ কয়েল অ্যাকচুয়েট হবে তখন এখান থেকে এসে আমার এদিক থেকে সে 9 আসবে, 9 এসে K9, K9 হচ্ছে আমার ওপেনের জন্য, অর্থাৎ ব্রেকার যখন বন্ধ থাকবে তখন সে এই পাথটা দিয়ে কিন্তু সে মনিটরিং করবে। সেটা হচ্ছে আমাদের দেখেন এই যে K9টা, এটা হচ্ছে আমাদের সেই K9টা। যখন ব্রেকার ওপেন অবস্থায় থাকে তখন আমার এই কন্ট্যাক্টটা ক্লোজ থাকে, সুতরাং এ এবং বি দুটোর ভিতর দিয়ে তখন সে কয়েলটাকে মনিটরিং করে। যখন ব্রেকারটা ক্লোজ অবস্থায় থাকবে তখন এটা ক্লোজ হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু শুধু এ কয়েলের ভিতর দিয়ে আমার এই কয়েলটাকে সে মনিটরিং করবে। আর এখানে যেটা ছিল দেখেন যে সি, অর্থাৎ আমাদের যেই যেটা আমার সিগনাল জেনারেট করবে সি, এর অ্যাক্রসে কিন্তু একটা পজিটিভ ভোল্টেজ কে ওয়ান এবং কে টু, এই 110 ভোল্ট দেওয়া লাগবে। তো আমরা সেটা একটু দেখি, সেটা তো কত নম্বর পোর্টের অ্যাক্রসে ছিল, 7/17 এবং 8/18। অর্থাৎ আমরা যদি এই যে হচ্ছে আমাদের যে 7/17, আমরা একটু খুঁজে দেখি, হ্যাঁ 7/17, 8/18, অর্থাৎ এই দুইটা, এই দুইটার মাঝখানে কিন্তু আমরা ডিসি 110 ভোল্ট পাবো। আমরা একটু ডিসি ভোল্টেজটা দেখি, ডিটি ভোল্ট, ঠিক আছে, কে ওয়ান আর কে টু যেটা লেখা আছে, দেখেন আমরা কিন্তু 110 ভোল্ট 102 ভোল্ট এখানে পাচ্ছি, হোয়াট এভার ইট ইজ আমরা এই ভোল্টেজটা পেলাম। অর্থাৎ যেহেতু আমাদের একটা কয়েল আমাদের ক্লোজ আছে, অর্থাৎ পোস্ট ক্লোজ অবস্থায় আমাদের যে, অর্থাৎ এটা এ ক্লোজ আছে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে যে এখান থেকে ভোল্টেজটা এসে এর ভিতর দিয়ে, এটা এখন ওপেন আছে ব্রেকারের ক্ষেত্রে, এটা ক্লোজ আছে এই দিক দিয়ে চলে যাচ্ছে। এ অ্যাকচুয়েটেড থাকা অবস্থায় দেখেন এই দিক দিয়ে এটা ক্লোজ অবস্থায় আছে, হয়ে সিকে ক্লোজ অবস্থায় রাখছে। অর্থাৎ সি যখন ক্লোজ অবস্থায় রাখছে তখন কিন্তু এই 5 এবং 6 এখান থেকে কিন্তু আপনার সিগন্যালটা যাচ্ছে, এটা কিন্তু এখন নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে। অর্থাৎ 5 এবং 6 মাঝখানে আমরা যদি দিই তাহলে এখন ক্লোজ পাবো। আমরা একটু দিই 5 এবং 6, একটু লাইট দিলে হবে, দেখা যাবে 5 এবং 6 হচ্ছে এটা 6, এটা 5, এই দুইটা, এই দুইটার অ্যাক্রসে আমরা এখন নর্মালি, এটা ওপেন কন্ট্যাক্ট, এখন আমরা ক্লোজ অবস্থায় পাবো। আমরা যদি কন্টিনিউটি দেখি, ভুল করে না, হ্যাঁ ওটা দেখেন আমরা কিন্তু ক্লোজ পাচ্ছি, এবং এই ডান পাশের যে দুটো এখন কিন্তু এটা নর্মালি ক্লোজ, যেহেতু রিলেটা অপারেট অবস্থা এখন কিন্তু নর্মালি ওপেন পাবো। তাহলে আমরা এই দুটো দেখি নর্মালি ওপেন পাই কি না, ডানের দুইটা, হ্যাঁ ওই দুটা, ওর উপরেরটা, এটা কিন্তু নর্মালি ওপেন, কোনো শব্দ হচ্ছে না, ইনফিনিট দেখাচ্ছে। এর ডানের দুইটা দেখি আবার, অর্থাৎ এই দুটাও কিন্তু আমরা নর্মালি ক্লোজ কিন্তু এখন অপারেট থাকা অবস্থায় ওপেন পাচ্ছি। তাহলে আমরা একটু দেখি আমাদের ড্রয়িংয়ের সাথে একটু মিলায় দেখি যে, দেখেন 1 আর 2 আমরা দেখলাম সেটা হচ্ছে নর্মালি ক্লোজ, বাট এখন অপারেট থাকার কারণে ওপেন, 3 আর 4 এটাও কিন্তু ওপেন। অর্থাৎ 1 2 3 4 বলতে আমি কিন্তু এই 1 2 3 4 এই দুইটা বোঝালাম, যেটা হচ্ছে নর্মালি ক্লোজ বাট এখন ওপেন, এবং এই যে 5 6 এটা কিন্তু নর্মালি ওপেন বাট এখন অপারেট থাকা অবস্থায় ক্লোজ। অর্থাৎ আমরা যেটা আমরা দেখলাম
যে এই 5 এবং 6 এটা কিন্তু আমরা ক্লোজ অবস্থায় পেলাম, যেই কিন্তু যেই কারণেই কিন্তু আমাদের ল্যাম্পে সিগন্যাল যাচ্ছে বা আমাদের ক্লোজ কিন্তু হবে না। এই ট্রিপ সার্কিট যদি সুপারভিশন হেলদি না থাকে তাহলে কিন্তু সে ট্রিপ হবে না।